আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিতে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলছে যেখানে আপনারা সারা বাংলাদেশ থেকে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় সর্বনিম্ন অষ্টম শ্রেণী তারপর থেকে এইসিসি এইসিসি সব পাশে আবেদন করা যাবে বিনা অভিজ্ঞতা নিয়োগগুলো চলতেছে এটার কিন্তু আবেদনের বাকি আর মাত্র তিন দিন বাকি আছে একদিন দুই দিন তিন দিন তাই যারা এখনও আবেদন করেন নাই তারা একবারে নির্ঝামেলায় কিভাবে আবেদন করবেন যারা আবেদন করে ফেলছেন তারা এটার জন্য কিভাবে প্রিপারেশন নেবেন কতটি ধাপে পরীক্ষা হবে এবং প্রস্তুতিমূলক সাজেশন কিভাবে পাবেন সকল বিষয়ে আলোচনা করব তাই ভিডিও শুরু করার আগে বলে দেয় আপনার যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখেন আর স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন ডিসক্রিপশন বক্সে এখানে আপনারা চলমান যে সরকারি যত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং পড়াশোনার জন্য যে সাদেশন সেইগুলো আপনারা নিতে পারবেন এখন ভিডিওটা সামনে দিকে আগায় যেখানে আমি শুরুতে বলছিলাম যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিতে কিন্তু একটি নিয়োগ চলতেছে সকলে জানেন সকলে অবগত আছেন যারা না জানেন তারা অবশ্যই দেখতে পারেন ভিডিও এই বিষয়ে কিন্তু ভিডিও আপলোড দিয়েছি এখানে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পথ রয়েছে যেমন বাবুর সিম অফিস লস্কর মালি আয়া ওয়ার্ড বয় তারপর পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে ড্রাইভার স্পিড বোর্ড ড্রাইভার ইমাম ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলছে অনেকে আবেদন করছেন এখন অনেকে আবেদন করেন নাই আর যারা আবেদন এখনো করেন নাই যদি নেট ঝামেলায় ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিনের উপর যে বাঙালি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইখানে এই একই নাম্বার এইখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা অলরেডি আবেদন করে ফেলছেন যারা অলরেডি আবেদন করে ফেলছেন তারা যদি প্রিপারেশনের জন্য পরিস্থিতির জন্য সাজেশন চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা পরিস্থিতিমূলক সাজেশন নিয়ে পড়তে পারবেন এখন যারা এখন আবেদন করে নাই তাদের বলবো যে আবেদনগুলো করে ফেলেন কারণ সর্ব আপনার এইরকম কিন্তু বিজেপিতে অষ্টম শ্রেণীর পাশে নিয়োগটা অনেকদিন পরে আসলো অনেক সময় কিন্তু এই এইরকম নিয়োগ আসে না সেই ক্ষেত্রে এখনই হলো সুবর্ণ সুযোগ তাই যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আবেদন করে দেওয়া যাবে প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে সেগুলো এখন কয়েকটি পাঁচটি ধাপে মোট কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে মেডিকেল লিখিত ভাইবা চূড়ান্ত মেডিকেল এবং চূড়ান্ত চূড়ান্ত ভাইবা কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এরকম সকল ধরনের পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষা পরে কিন্তু আপনারা চূড়ান্তভাবে মনোনীত হলে চাকরি আপনারা করতে পারবেন অ্যাপার্টমেন্ট লেটার পাবেন সেই ক্ষেত্রে যারা হাইটে ছোট আছেন তাদেরও আবেদন করতে পারবেন অনেকে জিজ্ঞেস করছেন ভাই আমি তো পাঁচ ফিট হাইট নাই হাইট ছোট পাঁচ ফিট সোয়েন্সি নাই তারাও আবেদন করতে পারবেন কোনো ঝামেলা নাই কেউ যদি কাটা সের হালকা পাতলা থাকে তারাও আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো ঝামেলা নাই আশা করি করি বুঝতে পারছেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে চলমান কিন্তু অনেকগুলো নিয়োগ চলতেছে বিভিন্ন দপ্তর বিভিন্ন অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় সেগুলো যদি আপনারা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের চাকরি আবেদনগুলো কিন্তু আপনারা ঘরে বসে নির্ঝামেলায় করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম